বর্তমানে কিন্তু বাংলাদেশে একটা অবহেলিত জনগোষ্ঠী এখন প্রবীণরা, এবং দিন দিন কিন্তু আসলে আমাদের গড় আয়ু বাড়ছে এবং পাল্লা দিয়ে প্রবীণদের সংখ্যাও বাড়ছে, কিন্তু সামাজিক নিরাপত্তা বা অর্থনৈতিক শারীরিক মানসিক যেই স্বাস্থ্যর বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু সেভাবে করে এখন নিশ্চিত করার সুযোগ আমাদের এখনো হচ্ছে না। তো পার্শ্ববর্তী দেশ বা বহির্বিশ্বের সাথে কম্পেয়ার করে কিন্তু সেখানে সামাজিক নিরাপত্তার জায়গাটা অনেক বেশি, কিন্তু আমাদের দেশে যে এই যে প্রবীণদের সংখ্যা এত বেশি বাড়ছে, কি সমস্যা হতে পারে এবং এখান থেকে উত্তরণের পথ কি হতে পারে বলে মনে করেন? সুন্দর একটা প্রশ্ন, এবং এটা আগামীতে বিশাল সমস্যা সৃষ্টি করতে পারে, এটা সমাধানের দিকে আমাদের যাওয়া উচিত। প্রবীণ সংখ্যাটা হচ্ছে কি, আমরা আসলে আমাদের যে প্রবীণতা বাড়ছে এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আমি আপনি আমাদের সবাইকে সচেতন হতে হবে, এবং বিশ্বের প্রবীণতা ওরাও কিন্তু বিশ্বের প্রবীণটাকে ওরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারছে, ওদের অর্থ আছে, আমাদের অর্থ নেই, তাহলে আমরা কীভাবে এদেরকে সার্ভাইভ করব, এদেরকে আমরা কীভাবে ই করব। আমি এটা খুব স্পষ্ট বলেছি, কয়েকবার বলেছি, কয়েকটা সেমিনারও বলেছি, যে বাংলাদেশের প্রবীণদেরকে নিয়ে মুক্তির একমাত্র পথ হচ্ছে একান্নবর্তী পরিবারে ফিরে যাওয়া। আমাদের দেশে কিন্তু একসময় একান্নবর্তী পরিবার ছিল, মনে আছে আপনার, ইতিহাসে পাবেন, এখন বোধ হয় দেখা যায়, এখন দেখা যায় না, এখন দেখা যায় হয়তো গ্রামে কিছুটা আছে, কিন্তু শহরে কেন্দ্রিক একেবারেই নেই। একান্নবর্তী পরিবারে আমাকে আবার ফিরে যেতে হবে, কেন যেতে হবে, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে তত আমি যদি পরিবারকে ভাঙতে থাকি, ছোট ছোট পরিবার করি, তাহলে একসময় কিন্তু আমি কোথাও জায়গা পাবো না। এই জন্য সামাজিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই কিন্তু আবার আমাকে একান্নবর্তী পরিবারের পিছনের দিকে যেতে হচ্ছে। সামনে তো আমার এখন দেয়াল, সামনে যাওয়ার উপায় নেই, তখন আমরা স্লোগান দিই না রাজনীতিতে, সামনে যদি দেয়াল পড়ে পিছনে যেতেই হবে, পিছনে আমাকে আসতেই হবে। তো সেরকম আর কি, যে আমাকে এখন পুরো সমাজটাকে একান্নবর্তী পরিবারের দিকে আবার ফেরাতে হবে, এবং এই ফেরাতে পারলেই আমরা এটাকে বৃদ্ধদেরকে সার্ভাইভ করতে পারবো। কারণ আমি তো মনে করি যে আমি আমার পরিবারকে আজকে 40 বছর বিদেশে থেকে আমি এক জায়গায় রাখতে পেরেছি, আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে, তাতে সমস্যার অনেক সমাধান ইজিলি হয়ে গেছে, সমস্যায় পড়িনি খুব একটা। আর যেই সমস্ত পরিবারকে আমি দেখছি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এরা জমিও ভাগ করে ফেলছে, তাই না, এবং এই জমি ভাগ করে ফেলার আমাদের ফলনও কমে যাচ্ছে, জমির আর এসে যাচ্ছে। তো এই জন্য আমি এই এটার অর্থনৈতিকভাবে আমরা যদি এই বৃদ্ধাশ্রম করি, এটা সমাধান না, পারবো না, আমরা সার্ভাইভ করতে পারবো না। কিন্তু ভাই, বর্তমান যে বাস্তবতার প্রেক্ষিতে আমরা দেখি যে অনেকগুলো সন্তান কিন্তু সবাই হচ্ছে কোনো না কোনো দেশে এসে সেটেল করেছে, বাবা মা এখানে একা বসে আছে, সেই জায়গাতে আসলে কি করণীয়? একই তো কথা, ওল্ড এজ হোম ছাড়া দেশে বিদেশি বিদেশমুখীকে ফেরাতে হবে। বিদেশে চলে গেলেই, হ্যাঁ, আজকে যদি বলি যে এখানে 20 কোটি হচ্ছে, আমি সব পাঠিয়ে দেবো দেশে বাইরে, সবাই বাইরে চলে যাবে, এটাও সমাধান না। বাইরে যাওয়াতে আরও একটা অসুবিধা আছে, কি অসুবিধা, মানি ইনফ্লেশন ঘটছে, নন প্রোডাক্টিভ খাতে অর্থ চলে আসছে, এটা কিন্তু বড় ভয়ঙ্কর। আমি আমি কয়েকবার বলেছি যে অর্থ বিদেশ থেকে আমরা যে রেমিটেন্স করি, রেমিটেন্স যদি প্রপারলি ইউটিলাইজ না হয়, তাহলে এখানে আভ্যন্তরীণভাবে কিন্তু আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব, হচ্ছেও তাই।